মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ইন্দ্রবাবুকে ফেলে রেখে আমি কিছুতে এখান থেকে যেতে পারবো না, আমাকেই যেতে হবে। কি করছো তুমি, তুমি পাগলামি করো না, ভালো করে ভেবে দেখো ওরা কতজন আছে। আমরা মাত্র তিনজন, আমরা পারবো না ওদের সঙ্গে। সত্যি তো আমরা মাত্র তিনজন, আমরা কি করব ওদের সঙ্গে? আমার মাথা কাজ করছে না, ওর কথা কি করবো তাহলে? এখন দাঁড়িয়ে থাকবো আমরা? তুমি বিশ্বাস করো, আমারও মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি করা উচিত এখন আমাদের। আমিও তো বুঝতে পারছি না কি করবো। পুলিশদের আসতে যে এত দেরি হবে সেটা তো আমরা কেউ ভাবিনি। না না, যে করে হোক এখন আমাদের আগে ওই মন্দিরে যেতে হবে। কিভাবে যাব বলে বাবা? তুমি একটা পথ দেখাও বলে বাবা, একটা পথ দেখাও আমাদের। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। কি করছেন কি আপনারা? কেন ধরে রেখেছেন আমাকে? খরকুদা, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার আমার মন যে খুব কু ডাকছে, আমি কি করি বলো তো? মিতুন, নিজেকে শান্ত করো, বুঝতে পারছো না গুন্ডা, তুমি দেখে বুঝতে পারছো না? আমি শান্ত থাকতে পারছি না ওর কথা, তুমি দেখছো তো, আমার মনে হচ্ছে না ইন্দ্রবাবুর বড় কোনো ক্ষতি করে দেবে। মন খুব কু ডাকছে, আমি কি করবো? আমি অস্থির হয়ে না ওদের সঙ্গে আমরা পারবো না, আমরা মাত্র তিনজন আছি, কেন বুঝতে পারছো না তুমি? এত ছটফট কেন করছেন গুরুদেব? আজ তো আপনার মোক্ষ লাভের দিন। তুই আমায় ফাঁদে ফেলেছিস রণু, আমি তো এখান থেকে বেরোতে পারছি না, কিন্তু আমি জানি মিতুল আসবে। মিতুল ঠিক আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। মিতুল থাকতে তুই আমার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবি না। এই তো আমার কথাটা শুনে আপনি কিরকম কিরকম শান্ত হয়ে গেলেন দেখলেন? দৈব বাণী ছিল আপনি কুমিরের মুখ থেকে ফিরে আসবেন, তারপর আপনার স্মৃতিশক্তি ফিরে আসবে। আজ সেই স্মৃতিশক্তি ফিরে আসার দিন, আজ আপনার পুজো হবে কালী মায়ের মন্দিরে, আজ আপনার পুজো হবে। আপনারা কেন আমার কথা শুনছেন না? আমি তো বারবার বলছি আমি আপনাদের গুরুদেব নই, আমাকে প্লিজ ছেড়ে দিন। আপনি আমাদের গুরুদেব নন, তাহলে একবার মনে করে দেখুন তো আপনি কে? আমি যে কে সে তো আমি জানি, কিন্তু বলতে পারবো না, মুখ বুঝে সব সহ্য করতে হচ্ছে। আর এই সবটা আমি করছি শুধুমাত্র মিথুলের কথা শুনে। আমি জানি ও যখন বলেছে ও ঠিক একদিন তোর মুখোশ খুলে দেবে। কিছু মনে করতে পারলেন না? না, পুজোটা হয়ে গেলে আপনার আপনার সব কিছু মনে পড়ে যাবে, তখন আপনি মনে করতে পারবেন যে আপনি আমাদের সবার গুরুদেব। ও করেছি, আপনি আমার সাথে আসুন গুরুদেব, আসুন। আমার মন মানছে না, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা করতে চলেছে রণদাদারা, কি সেটাই তো বুঝতে পারছি না। আজ আমাদের গুরুদেবের স্মৃতি ফেরানো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।